আমরা এখন দেখব একটা লোগো কিভাবে তৈরি করব। ফার্স্ট এই লোগোটা তৈরি করার জন্য আমি যেভাবে নিব আপনারাও ওভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। ফার্স্ট একটা ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে এখানে একটা ক্লিক করব। এখানে দেখেন MM আছে, যেটাই থাকুক আমাকে পিক্সেলে নিয়ে আসতে হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে পিক্সেল কন্ট্রোল আর দিলে রুলার আসবে, কন্ট্রোল আর দিলে রুলার চলে যাবে। কন্ট্রোল আর রাইট বাটন ক্লিক করে পিক্সেল, পিক্সেলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, 20 পিক্সেল নিলাম। আবার দেখেন এখানে দিলাম 20, তারপরে এই করে গিয়ে 20 পিক্সেল। ওকে, আসার পর এখান থেকে আইডি অফার টুল দিয়ে কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর লাইন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হবে যে 80, এখানে হবে 90, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের গ্রুপে 80 ফিট লম্বা। ওকে, এটার অ্যাশ কালার দিলাম। আবার এখানে 40 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তারপরে এটাকে টেনে ধরে এখানে সেন্টারে বসাই, একদম সেন্টারে যখন আসবে তখন ছেড়ে দিব। তারপর এটাকে আবার এখানে সেন্টারে বসে, তাহলে এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা জুম দিই। জুম দেওয়ার পর লাইন টুল নিয়ে এখান থেকে এই বিন্দু থেকে এই পর্যন্ত, এই বিন্দু থেকে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর দুইটা নেওয়ার পর এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে রাইট বাটন ক্লিক করে জয়েন, জয়েন মানে এটার পিছনের দুই অংশটা জয়েন করে দেব। এটাকে অবজেক্ট অ্যারেঞ্জ বিং ফন্ট, মানে এটা উপরে আসবে। তারপর পুরোটাকে এটাকে সিলেক্ট করে এখান যেটা করবো এটাকে সিলেক্ট করে আইডি অফার টুল দিয়ে কালারটা দিব। এখানে গ্রেডিয়েন্ট কালারটা, সেম কালারটা আপনি আইডি অফার টুল দিয়ে আমার এখান থেকে পিক করতে পারবেন, আমি এই ফাইল দিয়ে দিব। দেন এখানে এই কালারটা পিক করা আছে, তাহলে দুটোটাকে গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে। কন্ট্রোল জি দিলাম, গ্রুপ দেখেন গ্রুপ হয়েছে কীভাবে বুঝছি, এখানে আনগ্রুপ অপশনটা আসছে। তারপরে এটাকে সিলেক্ট করে রোটেট টুল এখানে এখানে ক্লিক করে 15 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরাবো, অল্টার চেপে ধরে 15 ডিগ্রি, 10 ডিগ্রি, 12, 13, 14, 15 ডিগ্রি অ্যাঙ্গেল। কন্ট্রোল ডি দিলাম, আরেকটু কম নিলে ভালো, কন্ট্রোল জেড রোটেট টুল 15 ডিগ্রি থেকে একটু কম। মিলছে, মানে 15 ডিগ্রি নিছি মিলে না, এখন 12 ডিগ্রি নিছি, পারফেক্টলি ভাবে মিলছে। মিলার পর এটাকে আমি ইলিপস টুল নিয়ে এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এই অ্যাঙ্কর পয়েন্টার থেকে অল্টার চেপে ধরে এদের পর্যন্ত আসলাম। আসার পর এখানে কয়েকটা ডিলিট করে দিব, শিফট চেপে ধরে
চিপচিপি ধরে এখানে কর্নার ধরে টান দিব, একটা একটা ছোট হয়ে যাবে। এটাকে চিপচিপি ধরে এভাবে টান দিব, একটার পর একটা শিপ চেপে ধরবো, কিন্তু শিপ চেপে ধরে শিপ চেপে ধরলে বিন্দুটা ঠিক থাকবে, মাথাটা শুধু ছোট হবে। শিপ চেপে ধরে চেপে ধরে এখানে মাউসটা ড্র্যাগ করলাম, তার বেটে বড় থাকবে, এটা ছোট হবে। শিপ চেপে ধরে এটা শিপ চেপে ধরে এটাকে ছোট করলাম, শিপ চেপে ধরে এটাকে ছোট করলাম। তাহলে এটাকে আর লাগতেছে না, এটাকে ডিলিট করে দিই। এরপর হচ্ছে ক্লিয়ার লগো, CLEAR ক্লিয়ার। তাহলে আমি ফন্টটাকে, এই এটা হচ্ছে জিগজাগ বোল্ড ফন্ট, এখানে জিগজাগ জ্যাক জ্যাক বোল্ড ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিব, জ্যাক বোল্ড ফন্টটা আসছে এখানে। এটার নাম হচ্ছে, এই ফন্টটার নাম হচ্ছে এটা বোল্ড, এইটা। তাহলে এটাকে ডাউনলোড করি, এটাকে ডাউনলোড করার পর এটা ইনস্টল দিই, রেগুলারটাও ইনস্টল দিই, বোল্টটা ইনস্টল দিই, বোল্টটা দরকার আমার। তারপর এটাকে কন্ট্রোল টি দিলাম, টাইট ফানেল আসলাম, জ্যাক জ্যাটে জি জ্যাক বোল্ট, এটাকে বড় করলাম 72, কালার দিলাম যে এইটা, এইবার আবার এনে বসাইলাম। এবার আবার এনে বসানোর পর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে কন্ট্রোল এস সেভ করে রাখি আপনাদের জন্য। 81 নাম্বার ফোল্ডার থাকবে, তারপরে ফোল্ডার 22, তারপরে এটার নাম হচ্ছে 22, এখানে সিএস সিএস সেভ করলাম, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি ফাইল, ওকে ওকে, এটা জেপিজিতেও সেভ হয়ে গেল, আমার পিএনজিতেও সেভ হয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ।